এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জয় অ্যান্ড পাপিয়াস লাইফ। তো ইন্ট্রোটা একটু গণ্ডগোল হয় কারণ অন্য একটা চ্যানেল আছে, সেখানে দিতে দিতে একটা অভ্যেস হয়ে গেছে। যাই হোক, এখন যাচ্ছি কাজে। যে ব্রাইডাল ওয়ার্ক আছে এটা 17 জানুয়ারির কাজ, তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আজকে সারা দিনটাই আমি কি কি করছি সব কিছু শেয়ার করব। আর ও আমাকে পৌঁছে দিয়ে আসছে কারণ আমাদের বাড়ির থেকে 15-20 মিনিটের ডিস্টেন্সে, আর আমরা অলরেডি পৌঁছে গেছি। দেখতে পাচ্ছ ওখানে বসে আছি, ব্রাইড এখনও আসেনি। ব্রাইড আমাদের ছোটোবেলাকার বন্ধু, তাই বেশি চাপ নেই আজকে। বসে আছি, ব্রাইডের কোনো পাত্তা নেই। আর এখানে সব সেট আপ রেডি, এদিকে ওইদিকে আমাদের সব সেট আপ রেডি। আর এখানে দুজন সদস্য আছে, তোমাদেরকে দেখাচ্ছি। সদস্য আমাদেরকে পাহারা দেওয়ার জন্য, হ্যালো, চুপ হয়ে গেল, এতক্ষণ হা হা করছিল, মানে তার মানে বলতে চাইছে আমাকে লাঠি দেখলে আমাকে ছবি তুল, ছবি তুলছি তো, আর কিছু করছি না। আচ্ছা, এটা আমাদের মানে আজকের ব্রাইড, আর ও আমার হচ্ছে স্কুল ফ্রেন্ড, অনেক ছোটবেলা থেকে জানি। তো বল, তোর আজকে কেমন লুক চাই তুই সেটা শুধু বল, যে কেমন টাইপের চাইছিস লুকটা আর কি। খুব ব্রাইট এলো না, আমার খুব মানে খুব ব্রাইট না আর কি, নর্মাল, একটু আইসটা গর্জাস হবে আর বেসটা যেরকম হয় নর্মালের মধ্যে হবে। ঠিক আছে, বেশি ব্রাইট আমার পছন্দ না। হ্যাঁ, মানে নর্মালের মধ্যে ব্রাইটাল যেরকম হয়। ঠিক আছে, ঠিক আছে, বল এবার বল কেমন লেগেছে। ওইটা বলতে হবে না, জমাই যাচ্ছে না, শেখানো কথা এটা। ফাইনালি আমাদের সব ডান হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি। তো ফেস অন্ধকার, ফেস দেখা যাচ্ছে না। আর এই মেয়েটার আজকে জন্মদিন, সবাই একটু উইশ করে দাও, আমিও করে দিই হ্যাপি বার্থডে। তো এখন ওদের বাড়িতে যাব, খাওয়া দাওয়া করব, অনেক কিছু করব, নাচা গানা করব, তারপর বাড়ি যাব, নাচা গানা। তো এখন আমার ফ্রেন্ড প্রিয়াঙ্কা, ওর বাড়িতে আমরা এসেছি, ওর বার্থডে আজকে। আর মোটামুটি খুব এক একটা লোকজন ওরা বলেনি, বাড়ির যে কজন লোক তাদেরকে বলেছিল। আর আমি তো ওর অল টাইম, মানে ওর যাই কাজ হোক আমি তো থাকবই, কারণ আমি ওর একদম ছোটোবেলাকার বন্ধু, যখন থেকে আমরা একসাথে আছি। তো অলরেডি দেখছো ওখানে কেক কাটিং স্টার্ট হয়ে গেছে, এখানে সব ফটোগ্রাফি চলছে। তার আগে ইনি একজন মানে আমাদের কমেডি ম্যান, একটু কমেডি করে দাও। কমেডি এখন মুখে আসছে নাকি? তো ছোট করেই বাড়িতে একটা ছোট্ট গেট টুগেদার করা হয়েছে। আর কাকিমা মানে আমার ফ্রেন্ডের মা, ও উনি সব রান্নাবান্না করেছে, আর আমরা এসে একটু হেল্প করে দিয়েছি লাস্টের দিকে, যেহেতু ও বাড়িতে ছিল না, আমার সাথেই গিয়েছিল। তো ওর ওর বার্থডে দিন ওকে আমি কাজে নিয়ে চলে গিয়েছিলাম, তো কিছু করার ছিল না, কোনো উপায় ছিল না সেই জন্য। আর এখানে দেখতে পাচ্ছ কাকিমা, আমার ফ্রেন্ডের মা, আর ওটা কাকু। তো এখানে কে কাকে খাওয়াবে সেটা নিয়ে কথা হচ্ছিল, আর খুব মজা হয়েছে আজকে দিনটায়, খুব মজা করেছি। ওর বার্থডে সেই জন্য তো মজা করেইছি, প্লাস ফ্রেন্ডের বিয়েতে গিয়েছিলাম, হয়তো কে সাজাতেই গিয়েছিলাম, কিন্তু খুব ভালো লাগছে ওদের সাথে সকলের সাথে দেখা করে, কারণ অনেক বছর আগে আর কি কথা হতো, এখন আর কথা হয় না। কিন্তু পুরনো বন্ধুদের সাথে যখনই দেখা হয় না, খুবই ভালো লাগে, মনটা খুব ভালো হয়ে যায়, ওদের সাথে সময় কাটাতে আরও ভালো লাগে, কারণ পুরনো স্মৃতিগুলো আবার নতুন
নতুন করে চলে আসে চোখের সামনে সবকিছু, আবার নতুন করে আমরা মানে সেই জিনিসটাকে ফিল করতে পারি। তো এখানে দেখতেই পাচ্ছ অনেক ভাজা ভুজি সব কিছু ছিল, যেহেতু অলরেডি ওর বাড়ির থেকেও আমাদেরকে কিছু স্ন্যাক্স পাঠিয়ে দিয়েছিল সেগুলো খাওয়ার জন্য, তো অলরেডি পেটটা অনেকটাই ভর্তি হয়ে গিয়েছিল। তো শেষের মেনু হচ্ছে আজকের স্পেশাল মেনু, যেহেতু ওর বার্থডে তো আজকের স্পেশাল মেনু ছিল চিকেন আর পিঠাই পরোটা, আর আমার বর খাচ্ছিল আলুর দম আর পিঠাই পরোটা। যেহেতু আজকের মঙ্গলবার ও হনুমানজির পূজা করে, সেহেতু আজকেও চিকেনটা খেতে পারবে না। তো ব্লগটা এই পর্যন্তই ছিল, তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও।